হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? 20 বছরের একটা বাচ্চা ছেলে, যে কিনা এই পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান মানুষ, সে অঙ্কের এমন কঠিন কঠিন সমস্যাগুলোকে নিমেষের মধ্যেই সমাধান করে ফেলে, যেগুলোকে সমাধান করতে বড় বড় বিজ্ঞানী আর গণিতজ্ঞদের বহু বছর সময় লেগে যায়। কিন্তু সে কোনোভাবেই নিজের জীবনে কোনো বড় আর মহান কাজ করতে চায় না। সে নিজের 3 বন্ধুর সঙ্গে মেলামেশা করে তাদের সঙ্গে সামান্য ঝাড়ুদারি আর মজুরির কাজ করেই খুশি ছিল। আর এই গল্প থেকে তৈরি আমাদের আজকের সিনেমার নাম গুড উইল হান্টিং। 1997 সালে মুক্তি পাওয়া এই সিনেমার IMDb রেটিং 8.3। সিনেমাটা অস্কারের জন্য 8টা ক্যাটাগরিতে নমিনেটেড হয়েছিল আর তার মধ্যে থেকে 2টো অস্কার জিতে নিয়েছিল। তো গল্পটা শুরু হয় আমেরিকার MIT ইউনিভার্সিটি থেকে, যেটা এই পৃথিবীর সবচেয়ে নাম করা টেকনিক্যাল ইউনিভার্সিটির মধ্যে থেকে একটা। আর এখানেই জেরাল্ড নামের একজন প্রফেসর তার সমস্ত স্টুডেন্টকে ম্যাথ পড়াচ্ছিলেন। আর ক্লাস শেষ করার পর উনি সবাইকে বলেন, ক্লাসের বাইরে একটা বোর্ডের ওপরে আমি তোমাদের জন্য অঙ্কের খুবই কঠিন একটা প্রবলেম লিখে দিয়েছি, আর আশা করছি তোমাদের সেমিস্টারের ছুটির মধ্যে তোমাদের মধ্যে থেকে কেউ না কেউ এই প্রবলেমটাকে সলভ করে ফেলবে। আর যে এই কাজটা করতে পারবে তার নাম আমাদের কলেজের রেকর্ডে লেখা থাকবে, যে রেকর্ডের মধ্যে বিভিন্ন ফিল্ড মেডেল বিজয়ী আর নোবেল বিজয়ী বিজ্ঞানীদের নাম লেখা আছে। এবার উইল হান্টিং নামের একটা ছেলেকে দেখানো হয়, যে এই কলেজেই একজন ঝাড়ুদারের কাজ করত। আর এখন কাজ করতে করতে উইল বাইরে বোর্ডের ওপরে প্রফেসর জেরাল্ডের লেখা সেই ম্যাথের প্রবলেমটা দেখতে শুরু করে। আর কলেজ থেকে কাজ শেষ করে নিজের বাড়ি ফেরার পর ও সেই ম্যাথের প্রবলেমটাকে সলভ করতে শুরু করে। আর পরের দিন সকালে আবার কলেজে নিজের কাজ করার সময় উইল লুকিয়ে লুকিয়ে সবার নজরের আড়ালে ওই বোর্ডের ওপরে ম্যাথ প্রবলেমের উত্তরটা লিখে দেয়। আর দেখা যায় প্রত্যেক দিন কলেজ থেকে নিজের কাজ করে বেরোনোর পর উইল নিজের 3টে বন্ধুর সঙ্গে মেলামেশা করত। আর এরা 3জনই এই পৃথিবীতে ওর সবচেয়ে কাছের মানুষ ছিল, কারণ ওর নিজের পরিবার বলতে কেউই ছিল না, ও একজন অনাথ ছিল। আর অন্যদিকে দেখা যায় কলেজের মধ্যে বেশ কিছু স্টুডেন্ট প্রফেসর জেরাল্ডের সঙ্গে দেখা করতে এসেছেন। তখন প্রফেসর ওদেরকে বলে, আজ শনিবার, আজ আমার ছুটি, তাই আজ আমি তোমাদেরকে কোনোভাবেই পড়াতে পারবো না। কিন্তু তখন ওই স্টুডেন্টগুলো বলে, আমরা কোনোভাবেই সোমবার অবধি অপেক্ষা করতে পারবো না, আমরা আজই জানতে চাই কে সেই মহান মানুষ যে আপনার দেওয়া এত কঠিন ম্যাথের প্রবলেমটাকে এত তাড়াতাড়ি সলভ করে দিয়েছে। যেটা শুনে প্রফেসর জেরাল্ড একটু অবাক হয়ে তাড়াতাড়ি করে ওই বোর্ডের সামনে চলে আসেন। আর দেখা যায় সত্যি সত্যি ওনার ওই ম্যাথের প্রবলেমটাকে কেউ একজন সলভ করে দিয়েছিল। আর এটা দেখে প্রফেসর ওখানে খুবই অবাক হয়ে যায়, কারণ উনি কোনোভাবেই আশা করতে পারেননি কেউ ওনার দেওয়া এত কঠিন প্রবলেমকে এত কম সময়ের মধ্যে সলভ করতে পারবে। আর এদিকে দেখা যায় উইল তার বন্ধুদের সঙ্গে রাস্তায় গাড়িতে করে যাচ্ছিল, তখন ও রাস্তার পাশে একটা ছেলেকে দেখতে পেয়ে নিজের বন্ধুদেরকে বলে, আমি যখন KG-তে পড়তাম তখন এই ছেলেটা আমাকে ক্লাসের মধ্যে একদিন খুব মেরেছিল। আর এরপর উইল নিজের গাড়ি থামিয়ে নিজের বন্ধুদেরকে নিয়ে ওই ছেলেটার কাছে চলে যায় আর ওকে বলে, তোমার মনে আছে ছোটবেলায় আমরা একসঙ্গেই পড়তাম? আর এটা বলার সাথে সাথেই উইল ওই ছেলেটাকে হঠাৎ করেই মারতে শুরু করে। আর এখানে উইলের বন্ধু আর ওই ছেলেটার বন্ধুদের মধ্যে একটা ঝামেলা শুরু হয়ে যায়, যেটা দেখে কিছুক্ষণের মধ্যেই ওখানে পুলিশ চলে আসে। কিন্তু উইল সেই সময় এতটাই বেশি রেগেছিল যে ওই ছেলেটাকে মারতে মারতে একটা সময় ও নিজের অজান্তেই একটা পুলিশের গায়ে হাত তুলে দেয়, যে জন্য ওকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়। আর অন্যদিকে দেখা যায় পরের দিন সকালে ওই ইউনিভার্সিটির সমস্ত স্টুডেন্টরা প্রফেসর জেরাল্ডের ক্লাসে চলে এসেছেন, আর সবাই এখানে দেখতে চাইছিল কে সেই অঙ্কের জাদুগর যে এত কম সময়ে অঙ্কের এত কঠিন সমস্যার সমাধান করেছিল। এবার প্রফেসর জেরাল্ড ওনার সমস্ত স্টুডেন্টের দিকে তাকিয়ে বলেন, যে এই মহান কাজটা করেছো সে সবার সামনে এসে নিজের পুরস্কারটা গ্রহণ করো। কিন্তু দেখা যায় ওই সমস্ত স্টুডেন্টের মধ্যে থেকে কেউই উঠে আসে না, যেটা দেখে প্রফেসর বুঝতে পারেন যে এই মহান কাজটা করেছে সে হয়তো এখন এই ঘরের মধ্যে নেই। তখন প্রফেসর বলেন, আমি আর এই কলেজের বাকি প্রফেসররা মিলে ওই বোর্ডের ওপরে অঙ্কের আরও একটা প্রবলেম লিখে দিয়েছি, আর এই প্রবলেমটা সলভ করতে আমাদের সবার 2 বছর সময় লেগে গেছিল, আর এখন আমরা দেখতে চাই তোমরা কোনোভাবে এটাকে সমাধান করতে পারো কিনা। আর এদিকে দেখা যায় উইলকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু কিছুদিন পর আদালতে ওর বিচার হবে আর তখন ওকে আবার আদালতে যেতে হবে। আর এখান থেকে পরের দিন সকালে কলেজে যাওয়ার পর উইল সবার নজরের আড়ালে প্রফেসরের দেওয়া নতুন ম্যাথ প্রবলেমটাকে সলভ করতে শুরু করে। কিন্তু তখনই ওখানে প্রফেসর জেরাল্ড চলে আসেন আর উইলকে ওই অবস্থা দেখে উনি বলতে শুরু করেন, তুমি এখানে কি করছো? এটা শুধুমাত্র কলেজের স্টুডেন্টদের জন্য। আর প্রফেসরকে দেখতে পেয়ে উইল ওনার সাথে কোনো রকম কথা না বলে চুপচাপ ওখান থেকে চলে আসে। এবার বোর্ডের সামনে দাঁড়িয়ে প্রফেসর খেয়াল করেন যে প্রবলেমটা সলভ করতে ওনার আর ওনার সঙ্গীদের 2 বছরেরও বেশি সময় লেগে গেছিল, সেই প্রবলেমটাকে উইল খুবই অল্প সময়ের মধ্যে সমাধান করে দিয়েছিল। আর এটা দেখে প্রফেসর বুঝতে পারেন একটু আগে যে ছেলেটা এখানে ছিল সে কোনো সাধারণ বাচ্চা না, সে খুবই মহান আর বুদ্ধিমান একটা ছেলে। আর এদিকে দেখা যায় সেদিন সন্ধেবেলায় উইল নিজের 3টে বন্ধুর সঙ্গে একটা বারে গেছিল আর ওখানে চাক নামের উইলের একটা বন্ধু 2টো মেয়েকে ইমপ্রেস করার চেষ্টা করছিল। চাক ওই মেয়ে 2টোকে বলতে শুরু করে, আমি তোমাদের সঙ্গে তোমাদের কলেজেই পড়ি আর কিছুদিন আগে আমরা একসঙ্গে ইতিহাসের ক্লাসও করেছি,
আর পাশের থেকে ওই মেয়ে দুটোর কলেজের অন্য একটা স্টুডেন্ট এই সমস্ত কথাগুলো শুনছিল। আর ও চাকের কাছে এসে ওকে ইতিহাসের এমন কিছু প্রশ্ন করে যেগুলোর উত্তর ও কোনোভাবেই জানত না। আর নিজের বন্ধুকে এইভাবে অপমানিত হতে দেখে উইল ওখানে এসে ওই ছেলেটার প্রশ্নের উত্তর দিয়ে দেয়। আর তার সাথে সাথে ওকে ইতিহাসের এমন কিছু কথা বলে যেগুলো ওই ছেলেটা এখনও অবধি পড়ে উঠতে পারেনি। উইল বলে, যে লেখাপড়ার জন্য অহংকার করে তুমি আমার বন্ধুকে অপমান করছিলে সেটার জন্য তুমি অনেক দামি কলেজে ভর্তি হয়ে অনেক লাখ টাকা খরচ করেছ, কিন্তু তুমি চাইলে লাইব্রেরিতে বই পড়ে একরকমভাবে বিনা খরচেই এই জ্ঞানগুলোকে পেতে পারতে। আর এই কথাগুলো শুনে ওই ছেলেটা চুপচাপ ওখান থেকে চলে যায়। আর যে মেয়ে দুটোর সঙ্গে কথা বলতে গিয়ে এসব কিছু শুরু হয়েছিল তারাও এখন উইলের ওপরে প্রচণ্ড ইমপ্রেসড হয়ে যায়। আর ওদের মধ্যে থেকে স্কাইলার নামের একটা মেয়ে নিজে থেকে উইলের সাথে কথা বলতে চলে আসে আর ওকে নিজের ফোন নাম্বার দিয়ে বলে, তুমি চাইলে আমরা পরে কোনো একটা সময় দেখা করতে পারি। আর এদিকে প্রফেসর জেরেল্ড কলেজের মধ্যে খোঁজাখুঁজি করতে করতে উইলের আসল পরিচয় সম্পর্কে জানতে পেরেছে। আর এখন উনি জানতে পেরেছেন আগের দিন রাস্তায় ঝামেলা করার জন্য উইলকে এখন আদালতে নিয়ে যাওয়া হয়েছে। আর উনি উইলকে দেখার জন্য তাড়াতাড়ি করে ওখানেই চলে আসেন। আর দেখা যায় উইল ওখানে নিজের ওকালতি নিজেই করতে চাইছিল, আর এমনটা এর আগে ও আরও অনেকবার করেছিল। আসলে উইল নিজের জীবনে সমস্ত রকম বই পড়েছিল আর সমস্ত বিষয় সম্পর্কে ও যথেষ্ট ধারণা ছিল, সেজন্যই এখন ও নিজের ওকালতি নিজেই করতে চাইছিল। আর এখন পুরো মামলা চলার পর আদালত থেকে বলা হয়, যেহেতু সেদিন তুমি একটা পুলিশের গায়ে হাত তুলেছিলে সেজন্য এখন তোমাকে জেলে পাঠানো হবে, আর যদি তুমি ওখান থেকে বেলে মুক্তি পেতে চাও তাহলে তোমাকে $50,000 জমা করতে হবে। আর প্রফেসর জেরেল্ড এ সবকিছুই দূরে বসে দেখছিলেন। আর আদালতের কাজ শেষ হয়ে যাওয়ার পর উনি জেলের মধ্যে উইলের সঙ্গে দেখা করতে আসেন আর ওকে বলেন, তোমাকে এখান থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য আমি আদালতের জজের সঙ্গে কথা বলেছি, কিন্তু এই কাজের জন্য আমার দুটো শর্ত আছে। প্রথমটা হলো তোমাকে সপ্তাহে একদিন করে আমার সঙ্গে বসে অঙ্কের কঠিন সমস্যার সমাধান করতে হবে, আর দ্বিতীয়টা হলো তোমাকে সপ্তাহে একদিন করে কোনো একজন সাইকোলজিস্ট বা মনোরোগ বিশেষজ্ঞর সঙ্গে বসতে হবে, কারণ নিজের রাগ আর নিজের ক্ষমতার ওপরে তোমার কোনো রকমেরই নিয়ন্ত্রণ নেই। যদিও উইল কোনোভাবেই নিজের মানসিক চিকিৎসা করানোর জন্য রাজি হচ্ছিল না, কিন্তু জেল থেকে বেরোনোর জন্য ওকে বাধ্য হয়ে এই শর্তে রাজি হতে হয়। আর এরপর থেকে উইল প্রফেসর গ্যারেল্ডের সঙ্গে ম্যাথের প্রবলেম সলভ করতে শুরু করে দেয়, কিন্তু যখনই ওকে মানসিক চিকিৎসার জন্য কোনো সাইকিয়াট্রিস্টের কাছে পাঠানো হতো তখন ও প্রত্যেকবার সেই সমস্ত ডাক্তারদেরকে নানারকমভাবে অপমান করার চেষ্টা করত। আর এইভাবে অনেকগুলো মনোবিজ্ঞানীর কাছে নিয়ে যাওয়ার পরেও উইলের ব্যবহারের জন্য কেউই ওর সাথে দ্বিতীয়বার কাজ করতে চাইছিল না। আর শেষে কোনো উপায় না দেখে প্রফেসর জেরেল্ড এই কাজের দায়িত্ব নিজের একটা পুরনো বন্ধুকে দিয়ে দেয়, যার নাম ছিল ডক্টর শন ম্যাগুয়ের, আর ইনি বঙ্কার হিল কমিউনিটি কলেজের একজন মনোবিজ্ঞানের শিক্ষক। আর এখন প্রফেসর গ্যারেল্ড এই পুরো ব্যাপারটা শনকে খুলে জানায় আর ওনাকে বলেন, আমি চাই তুমি অন্তত সপ্তাহে একবার করে উইলের সাথে একটা করে সেশন করো। কিন্তু শন কোনোভাবেই এই কাজটা করতে চাইছিল না। ও বলে, এখন আমার কাছে একদম সময় নেই, আমি অন্য কাজে প্রচণ্ড ব্যস্ত আছি। তখন প্রফেসর জেরেল্ড বলেন, আমি আজ অবধি নিজের জীবনে এত বুদ্ধিমান কোনো ছেলেকে দেখিনি। এই ছেলেটা বাকি সবার থেকে আলাদা, কিন্তু ও সবসময় নিজেকে আলাদা রাখার চেষ্টা করে, নিজের ওপরে ওর কোনো রকমের নিয়ন্ত্রণ নেই, আর ও হয়তো এটাও জানে না ভবিষ্যতে নিজের জীবনে ওকে কি করা উচিত। সেজন্য আমি চাই তুমি যেভাবে হোক ওকে একটু সাহায্য করো, আর তোমার সাথে ওর একটা ভালো বন্ধুত্ব হয়ে যাক, যাতে তুমি ওকে নিজের জীবনটা শোধরাতে সাহায্য করতে পারো। আর তুমি যদি এই কাজটা করো তাহলে ওর অনেক উপকার হবে। আর এই কথাগুলো শোনার পর শন এই কাজে রাজি হয়ে যায়। আর এর কিছুদিন পরেই শনের কাছে উইলকে নিয়ে আসা হয়। শন এখানে যতবারই উইলের সাথে কথা বলার চেষ্টা করছিল উইল কোনোবারই ওর কথা সঠিক উত্তর না দিয়ে ওকে নানারকমভাবে অপমান করার চেষ্টা করছিল, কিন্তু শনও এখানে কোনোরকম রাগ না দেখিয়ে চুপচাপ ওর কথাগুলো শুনে যায়। আর ওই ঘরের মধ্যে একটু ঘোরাঘুরি করতে করতে উইল একটা ছবি দেখতে পায় যেখানে সমুদ্রের ঝড়ের মধ্যে একটা লোক ছোট্ট একটা নৌকা চালিয়ে আসছিল, আর শন এই ছবিটাকে নিজের হাতেই এঁকেছিল। আর এই ছবিটা দেখার পর উইল শনের জীবন সম্পর্কে আবছা একটা ধারণা পেয়ে যায়, আর ও আন্দাজে শনকে বলতে শুরু করে, আমার মনে হচ্ছে তুমি নিজের জীবনে একটা ভুল মানুষকে বিয়ে করেছিলে, যে হয়তো তোমাকে ছেড়ে দিয়ে এখন অন্য একজনের কাছে চলে গেছে। আর এটা শোনার পর শন একটু রেগে গিয়ে বলে, তুমি নিজের মুখ সামলে কথা বলো। তখন উইল বুঝতে পারে শনের স্ত্রী হলো ও দুর্বলতা, সেজন্য উইল ওখানে শনের স্ত্রীকে নিয়ে আরও বেশি করে বাজে কথা বলতে শুরু করে। তখন শন প্রচণ্ড রেগে গিয়ে উইলের গলা চেপে ধরে বলে, তুমি যদি আমার স্ত্রীর সম্পর্কে আর একটাও বাজে কথা বলেছ তাহলে আমি তোমাকে এখানেই শেষ করে দেব। আর এর সাথে সাথেই সেদিনের মতন ওদের সেশন এখানেই শেষ হয়ে যায়। আর উইল ওখান থেকে বেরিয়ে স্কাইলার নামের সেই মেয়েটার সঙ্গে দেখা করে কিছুদিন আগে যার সাথে ওর বারে পরিচয় হয়েছিল, আর আস্তে আস্তে ওদের দুজনের মধ্যে বেশ ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। আর নিজের তিনজন বন্ধুর বাইরে স্কাইলারই ছিল সেই প্রথম মানুষ যার সাথে উইল নিজের মন থেকে এত ভালোভাবে মেলামেশা করছিল। আর এর কিছুদিন পর উইল আবার শনের কাছে নিজের সেশনের জন্য চলে যায়।
কিন্তু ওখানে শন ওকে নিজের সাথে করে পাশের একটা পার্কে নিয়ে যায়। আর তারপর শন ওকে বলে, আগের দিন তুমি যখন আমার ছবি নিয়ে আমাকে অপমান করে ওখান থেকে চলে গেলে, তারপর সারা রাত ধরে আমি তোমার ওই কথাগুলো ভাবছিলাম। আর অনেকটা ভাবনা চিন্তা করার পর একটা জিনিস আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি, আর সেটা হলো তুমি একটা বাচ্চা ছেলে। তুমি শুধুমাত্র বই পড়েই লোকজনের সম্পর্কে একটা ধারণা করে নাও আর তাদেরকে বোঝার চেষ্টা করো, কিন্তু আসল জীবন সম্পর্কে তোমার কোনো রকম ধারণা বা অভিজ্ঞতা নেই। কোনো বই থেকে কোনো যুদ্ধের ব্যাপারে পড়া খুবই সহজ ব্যাপার, কিন্তু নিজে কোনো যুদ্ধে অংশগ্রহণ করে লড়াই করা একদমই আলাদা ব্যাপার। তুমি বইতে অনেক ভালোবাসার কাহিনী পড়তে পারো, কিন্তু নিজের জীবনে সত্যিকারের কেউকে ভালোবাসার অনুভূতিটাই আলাদা। আগের দিন তুমি শুধুমাত্র আমার আঁকা একটা ছবি দেখে আমাকে অপমান করে আমার মনটাকে পুরোপুরি ভেঙে দিয়েছিলে। আমি জানি তুমি একটা অনাথ ছেলে, কিন্তু কখনো যদি আমি এমন কোনো একটা বই পড়ি যে বইতে অনাথ বাচ্চাদের সম্পর্কে লেখা আছে, তাহলে সেই বইটাকে পড়ার পর কি আমি তোমার জীবনের আসল দুঃখ কষ্টগুলোকে বুঝতে পারবো? কোনো বই পড়ে আমি কখনোই তোমার সম্পর্কে জানতে পারবো না, কিন্তু হ্যাঁ, তুমি যদি কখনো নিজের সম্পর্কে আমার সাথে কথা বলতে চাও তাহলে আমি সবসময় রাজি আছি। আর এই কথাগুলো শোনার পর উইল ওখানে পুরোপুরি চুপ করে যায়, ওর মুখ দিয়ে একটাও কোনো কথা বেরোয় না। আর এর কিছুদিন পর উইল আবার শনের কাছে নিজের সেশন কমপ্লিট করতে চলে আসে, কিন্তু এই দিন পুরো এক ঘন্টা ধরে শন আর উইল কেউই কারোর সাথে কোনো রকম কথা বলে না। আর এক ঘন্টা হয়ে যাওয়ার পর উইল চুপচাপ উঠে ওখান থেকে চলে যায়। দেখা যায় এখন ও আগের থেকে অনেকটাই শান্ত হয়ে গেছিল। আর এসব কিছুর সাথে সাথেই উইল প্রত্যেকদিন নিজের বন্ধুদের সঙ্গে কাজ করতে যেত আর নিজের ফাঁকা সময়টা ওদের সঙ্গেই কাটাত। আর এসব কিছুর সাথে সাথেই ও সপ্তাহে একদিন করে প্রফেসর জেরাল্ডকে অঙ্কের কঠিন সূত্রগুলোর সমাধান করতে সাহায্য করত। আর এর কিছুদিন পর উইল আবার নিজের সেশন কমপ্লিট করার জন্য শনের সঙ্গে দেখা করতে চলে আসে। আর ওখানে ও নিজে থেকেই শনকে বলে, কিছুদিন আগে আমি একটা মেয়ের সঙ্গে ঘুরতে গেছিলাম, কিন্তু তারপর থেকে আমি সেই মেয়েটাকে আর কোনোভাবেই কল করিনি। তখন শন বলে, তাহলে তোমার ওই মেয়েটাকে অন্তত একবার অবশ্যই কল করা উচিত। উইল বলে, এখন আমি ওই মেয়েটাকে খুব বেশি ভালোভাবে জানি না, সেজন্য ও আমার কাছে পুরোপুরি পারফেক্ট, কিন্তু ওর সাথে বেশি ফোনে কথা বলে মেলামেশা করলে আমি ওকে আরও ভালোভাবে জেনে যাব, আর তখন হয়তো আমি জানতে পারবো আমি ওকে যেমনটা ভাবতাম ও হয়তো তেমনটা না, ও হয়তো নিজের জীবনে অনেকটাই বোরিং। তখন শন বলে, তোমার ভাবনা চিন্তাটাই সম্পূর্ণ ভুল, তুমি নিজেও পারফেক্ট না আর ওই মেয়েটাও পারফেক্ট না, কিন্তু আসল কথা হলো তোমরা দুজন কি একে অপরের জন্য পারফেক্ট? তখন শন বলে, আমি আমার স্ত্রীকে খুব ভালোভাবেই জানতাম আর সেও আমাকে খুব ভালোভাবে জানত, আর তার মধ্যে এমন অনেক ছোট ছোট ব্যাপার ছিল যেগুলো আমার খুবই ভালো লাগত। আজ দুবছর হলো ও মারা গেছে, কিন্তু ওর সেই সমস্ত ছোট ছোট জিনিসগুলোকে আমি এখনও খুব মিস করি। আর তুমি যদি কোনো সম্পর্ককে ভালোভাবে জানতে চাও তাহলে তোমাকে সেই সম্পর্কটার মধ্যে ভালোভাবে ঢুকতে হবে। আর এখন আস্তে আস্তে শনের সাথে মেলামেশা করতে আর ওর এই কথাগুলো শুনতে উইলের খুবই ভালো লাগছিল। আর এখন শনের এই কথাগুলো উইলের মনে এতটাই প্রভাব ফেলে যে ওখান থেকে বেরিয়ে ও সোজা স্কাইলারের সঙ্গে দেখা করতে চলে আসে, আর ও স্কাইলারকে নিজের সাথে বাইরে ঘুরতে যাওয়ার প্রস্তাব দেয়। আর স্কাইলারও ওর কথায় পুরোপুরি রাজি হয়ে যায়। আর স্কাইলারের সাথে এইভাবে মেলামেশা করতে উইলের খুবই ভালো লাগছিল। ও কোনোভাবেই এই সম্পর্কটাকে নষ্ট করতে চাইছিল না, সেজন্য ও স্কাইলারকে নিজের সম্পর্কে বেশ কিছু মিথ্যে কথা বলে দেয়। ও কোনোভাবেই জানায় না যে ও একটা অনাথ। ও বলে ওর 12টা ভাই আছে আর তাদের মধ্যে থেকে ও সবচেয়ে ছোট। আর স্কাইলারও এখানে উইলের সাথে মেলামেশা করা, ওর সাথে দেখা করার ব্যাপারটা খুবই পছন্দ করছিল। আর এই ঘটনার কিছুদিন পর প্রফেসর জেরাল্ড উইলের ব্যাপারে কথা বলার জন্য শনের সঙ্গে দেখা করতে আসে। জেরাল্ড বলে, তুমি কি উইলের সাথে ওর কেরিয়ার সম্পর্কে কোনো কথা বলেছ? শন বলে, না, এখনো অবধি আমাদের কথাবার্তা অতদূর পৌঁছায়নি। তখন জেরাল্ড বলে, তাহলে তুমি এটা তাড়াতাড়ি করার চেষ্টা করো, কারণ প্রত্যেকদিন আমার কাছে উইলের জন্য অনেক বড় বড় কোম্পানি থেকে খুব ভালো ভালো কাজের অফার আসছে, আর আমি চাই ও নিজের জীবনে খুব ভালো একটা জায়গায় পৌঁছে যাক। 18 বছর বয়সেই আমি অ্যাডভান্স ম্যাথামেটিক্স করেছিলাম, কিন্তু তা সত্ত্বেও ফিল্ড মেডেল পেতে আমার 20 বছর সময় লেগে গেছিল। তখন শন বলে, হয়তো তুমি যে জিনিসগুলোকে চেয়েছিলে ও সেগুলোকে কোনোভাবেই চায় না, ওকে নিজের জীবন সম্পর্কে ভাবনা চিন্তা করার জন্য একটু সময় তো দাও। তখন জেরাল্ড বলে, কিছুদিন পরেই আমি উইলের জন্য একটা বড় কোম্পানিতে ইন্টারভিউয়ের ব্যবস্থা করেছি, আর দেখা যায় কিছুদিন পরেই ওই বড় কোম্পানিতে উইলের ইন্টারভিউ শুরু হয়ে গেছে, কিন্তু ও কোনোভাবেই এই ইন্টারভিউটা দিতে চাইছিল না, সেজন্য ও চাকি নামের নিজের একটা বন্ধুকে নিজের নাম করে ওই ইন্টারভিউতে পাঠিয়ে দেয়। আর এর কিছুদিন পর উইল যখন শনের সঙ্গে দেখা করে তখন শন ওকে নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে বেশ কিছু কথা বলতে শুরু করে। শন বলে, ও যখন নিজের স্ত্রীকে প্রথমবার দেখেছিল সেদিন ওয়ার্ল্ড সিরিজের 6ম গেম ছিল, আর সেদিন দুটো বিখ্যাত দলের মধ্যে একটা ঐতিহাসিক খেলা হয়েছিল, আর আমি আর আমার বন্ধুরা সারা রাত ধরে স্টেডিয়ামের বাইরে অপেক্ষা করে ওই খেলার টিকিট জোগাড় করেছিলাম। এটা শুনে উইল বলে, আমি তো বিশ্বাসই করতে পারছি না তুমি এই ঐতিহাসিক খেলাটা মাঠে দাঁড়িয়ে সামনাসামনি দেখেছিলে। তখন শন বলে, না, আমার কাছে টিকিট ছিল ঠিকই, কিন্তু আমি মাঠে খেলা দেখতে যাইনি,
ওই খেলার টিকিট হাতে পাওয়ার পর আমি আর আমার বন্ধুরা ওই স্টেডিয়ামের পাশের একটা বারে বসে ওই খেলা শুরু হওয়ার অপেক্ষা করছিলাম। আর ওই বারের মধ্যেই আমি প্রথমবারের জন্য আমার স্ত্রী ন্যান্সিকে দেখতে পাই। আর ওর সাথে দেখা করার জন্যই আমি ওই দিন খেলা দেখতে না গিয়ে ওর সাথে বারের মধ্যেই বসে কথা বলছিলাম। উইল বলে, তুমি কি তখন পাগল হয়ে গেছিলে? তুমি এই ঐতিহাসিক খেলা দেখা ছেড়ে দিয়ে এমন একটা মেয়ের সঙ্গে বসেছিলে যার সঙ্গে তোমার কিছুক্ষণ আগেই পরিচয় হয়েছিল। তখন শন বলে, কিন্তু ওই খেলাটা না দেখার জন্য আমার কখনো একটুর জন্য আফসোস হয়নি। আমি ন্যান্সির সঙ্গে 18 বছর ধরে সংসার করেছি, কিন্তু আমার তখনও একটুও আফসোস হয়নি যখন শেষ 6 বছর ধরে ওর অসুস্থতার জন্য আমাকে নিজের কাজ ছাড়তে হয়েছিল। আর ওর জীবনের শেষের দিকে যখন ওর রোগ খুবই সিরিয়াস হয়ে গেছিল আর যখন ওর জন্য আমি কোনো কিছু ঠিকভাবে করতে পারতাম না, আমার সেটা নিয়েও কোনো আক্ষেপ নেই। আর এই কথাগুলো শুনে খুব ভালোভাবেই বোঝা যাচ্ছিল নিজের স্ত্রীর মৃত্যুর এত বছর পরেও শন এখনও ওকে খুব ভালোবাসত। আর এখন শনের এই কথাগুলো শুনে উইল যেন প্রত্যেকবার নতুন কিছু না কিছু শিখতে পারছিল। আর এদিকে দেখা যায় উইল আর স্কাইলারের মধ্যে সম্পর্কটা খুবই গভীর হয়ে গেছে আর এখন ওরা দুজন একে অপরকে খুবই ভালোবাসতে শুরু করেছে। এবার স্কাইলার উইলকে বলে, কিছুদিন পর আমি ক্যালিফোর্নিয়ার খুবই বড় একটা ইউনিভার্সিটিতে পড়ার জন্য চলে যাব আর আমি চাই তুমিও আমার সঙ্গে ওখানে চলো। কিন্তু উইল মনে করছিল স্কাইলার হয়তো ওর উপরে দয়া করছে, সেজন্য ও স্কাইলারের এই প্রস্তাবে না করে দেয়। আর তাছাড়াও ওর মনে হচ্ছিল আজ না হোক কাল স্কাইলার হয়তো ওকে ছেড়ে দেবে আর তখন ক্যালিফোর্নিয়ায় ওকে পুরোপুরি একাই থাকতে হবে আর ও কোনোভাবেই কারোর প্রতি দুর্বল হতে চায় না। কিন্তু স্কাইলার এখানে উইলের সাথেই থাকতে চাইছিল, ও উইলকে খুবই ভালোবেসে ফেলেছিল। তখন উইল ওকে বলে, তুমি তো আমার সম্পর্কে কিছুই জানো না, এতদিন ধরে আমি তোমাকে মিথ্যে কথা বলেছি। তুমি কি জানো আমি একজন অনাথ আর আমি একটা অনাথ আশ্রমেই বড় হয়েছি আর আমার ছোটবেলায় আমাকে অনেক রকমভাবে শারীরিক অত্যাচার করা হয়েছে। আমার গায়ে সিগারেটের ছ্যাঁকা দেওয়া হয়েছে, আমাকে বেতের বাড়ি মারা হয়েছে, এমনকি চাকু দিয়ে আমার গায়ের অনেক জায়গায় কেটেও দেওয়া হয়েছে। আর আমি তোমাকে এই কথাগুলো বলিনি কারণ আমি খুব ভালোভাবেই জানতাম তুমি এগুলোকে কোনোভাবেই সহ্য করতে পারবে না। আর এখন উইলের এই রাগ দেখে স্কাইলার কাঁদতে কাঁদতে বলে, ঠিক আছে, তাহলে তুমি যদি আমাকে একবার বলে দাও যে তুমি আমাকে ভালোবাসো না, তাহলে আমি তোমাকে আর কখনোই কল করব না। তখন উইল ওর মুখের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, আমি তোমাকে একটুও ভালোবাসি না। যেটা শুনে স্কাইলার ওখানে প্রচণ্ড মন খারাপ করে কাঁদতে শুরু করে। আসলে উইল ও স্কাইলারকে খুবই ভালোবাসত, কিন্তু ও কোনোভাবেই নিজের দুর্বলতাটা স্কাইলারকে দেখাতে চাইছিল না। আর স্কাইলারের সাথে এরকম খারাপ ব্যবহার করার জন্য উইলেরও একটু মন খারাপ ছিল। আর পরের দিন সকালে ও আবার প্রফেসর জেরেল্ডকে অঙ্কে সাহায্য করার জন্য চলে যায়। তখন প্রফেসর জেরেল্ড বলেন, আগের দিন আমি তোমাকে যে ইন্টারভিউতে যেতে বলেছিলাম তুমি সেখানে যাওনি কেন? তোমার জন্য ওদের কাছে আমাকে অনেক অপমানিত হতে হয়েছে। তখন উইল বলে, আপনি আমাকে পাঠিয়েছিলেন কেন? আমার তো ওখানে যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না, আর এরপর থেকে আপনি আমাকে আর কোথাও পাঠাবেন না। তখন জেরেল্ড বলেন, হ্যাঁ, আমি তোমাকে আর কখনোই পাঠাবো না। আমি তোমাকে ওইসব জায়গায় এই জন্য পাঠিয়েছিলাম যাতে তুমি এটা দেখতে পারো বাইরের পৃথিবীতে তোমার জন্য কতটা সম্ভাবনা রয়েছে, তুমি চাইলে ওখানে কত কিছু করতে পারো। তখন উইল বলে, আমি এই কাজগুলো করতে চাই না, আমি সারা জীবন ধরে কোনো মানুষকে অঙ্ক বোঝাতে পারবো না। অঙ্কের যে সমস্ত সমস্যাগুলোকে সমাধান করতে তোমাদের বহু বছর লেগে যাবে সেগুলোকে আমি নিমেষের মধ্যে সমাধান করতে পারি, কিন্তু সত্যি কথা বলতে এই কাজগুলো করতে আমার একদমই ভালো লাগে না। তখন প্রফেসর জেরেল্ড খুবই মন খারাপ করে বলেন, হ্যাঁ, তুমি ঠিক বলেছ, আমি এই কাজগুলোকে করতে পারি না, কিন্তু তুমি খুব সহজেই পারো। আর নিজের চোখের সামনে তোমার মতন একজন বুদ্ধিমান মানুষকে নিজের জীবনটা এইভাবে নষ্ট করতে দেখে আমার খুবই খারাপ লাগে। আর এই ঘটনার কিছুদিন পর স্কাইলার ওই শহর ছেড়ে ক্যালিফোর্নিয়া চলে যায়, কিন্তু যাওয়ার আগেও উইল ওর সাথে কোনোভাবেই দেখা করে না। যাওয়ার আগে ও শুধুমাত্র স্কাইলারকে একবারের জন্য একটু ফোন করেছিল, কিন্তু স্কাইলার চলে যাওয়ার জন্য উইলের খুবই মন খারাপ ছিল। আর এর কিছুদিন পর একদিন কাজ করার সময় উইলের বন্ধু চাকি ওকে বলে, আচ্ছা, তোমার থেরাপি কবে শেষ হবে? উইল বলে, আমার 21 বছর হওয়ার ঠিক 1 সপ্তাহ পর। তখন চাকি বলে, তাহলে কি এরপর ওরা তোমাকে কোনোরকম চাকরি দেবে? উইল বলে, হ্যাঁ, আর আমাকে হয়তো ওই কাজের জন্য নিজের বাকি সারা জীবন ধরে লোকজনকে অঙ্ক বোঝাতে হবে, কিন্তু আমি ওই কাজগুলোকে করতে চাই না, আমি নিজের বাকি সারা জীবন ধরে তোমাদের আশেপাশেই থাকতে চাই আর তোমাদের সাথে এখানেই কাজ করে যেতে চাই। তখন ওর বন্ধু বলে, আমি জানি আমাকে আমার বাকি সারাটা জীবন এখানেই কাটাতে হবে আর তার জন্য আমার কোনো রকমের আক্ষেপ নেই, কিন্তু আজ থেকে 20 বছর পরেও যদি তুমি এখানেই পড়ে থাকো তাহলে সেই ব্যাপারটা আমার খুবই খারাপ লাগবে। তুমি খুবই বুদ্ধিমান একটা ছেলে, তুমি এইভাবে নিজের জীবনটাকে নষ্ট করো না। তুমি কি জানো প্রত্যেক দিন সকালে আমি যখন তোমাকে তোমার বাড়িতে আনতে যাই তখন আমি রোজ ভাবি আজ হয়তো তোমার দরজায় নক করার পর আমি ভেতর থেকে কোনো রকম আওয়াজ পাবো না, আর পরে জানতে পারবো তুমি আমাদেরকে ছেড়ে ভালো কোনো জায়গায় চলে গেছো। আমি চাই তুমি আমাদেরকে কোনো রকম বিদায় না জানিয়ে হঠাৎ করেই একদিন কোনো ভালো একটা জায়গায় চলে যাও, আর যেদিন এমনটা হবে সেদিন আমি সবচেয়ে বেশি খুশি হব। আর এদিকে দেখা যায় বেশ কিছুদিন হলো উইল এখন শনের কাছে নিজের থেরাপি করা বন্ধ করে দিয়েছে।
তখন প্রফেসর জেরেল্ড শনের সঙ্গে দেখা করে বলে, তুমি ও থেরাপি করা বন্ধ করে দিয়েছ কেন? এখন আবার ও নিজের জীবনটাকে নষ্ট করে ফেলবে। তখন শন বলে, তুমি কি জানো ও এমনটা কেন করছে? তুমি কি কখনো ওকে বোঝার চেষ্টা করেছো? ছোটবেলা থেকে ও যে সমস্ত মানুষকে বিশ্বাস করেছিল তারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে ওকে আঘাত দিয়েছে, আর সেজন্যই ও নিজের জীবনে নতুন কোনো মানুষের সঙ্গে মেলামেশা করতে চায় না, আর নিজের ওই তিনজন বন্ধুকে ছেড়ে ও নতুন কোনো জায়গায় কাজও করতে চায় না। আর ও যে তিনজন বন্ধুর সঙ্গে মেশে তাদেরকে ও নিজের জীবনে সবচেয়ে বেশি ভরসা করে, আর ওই ছেলেগুলো উইলের এক ইশারায় তোমাকে মেরেও ফেলতে পারে। আর নতুন কোনো সম্পর্কে জড়িয়ে কেউ উইলকে ছাড়ার আগেই উইল তাদেরকে ছেড়ে দেয়, আর এইভাবেই ও বাইরের পুরো পৃথিবীর কাছ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে। আর এখন যদি আমরা ওকে কোনোরকমভাবে জোর করি তাহলে হয়তো আমরা ওকে সারা জীবনের মতন হারিয়ে ফেলবো। আর এই কথাগুলো বলতে বলতে প্রফেসর জেরেল্ড আর শনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। কিন্তু তখনই ওই ঘরের মধ্যে হঠাৎ করে উইল চলে আসে, আর ওকে দেখতে পেয়ে প্রফেসর জেরেল্ড ওখান থেকে বেরিয়ে যায়। আর তারপর উইল আর শন নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে। আর আজ উইলের থেরাপির শেষ দিন ছিল, আর এতদিন ধরে চিকিৎসা করার পর শন ওখানে উইলের নামের একটা ফাইল তৈরি করেছিল, আর ওই ফাইলের মধ্যে উইলের ছোটবেলার এমন কিছু ছবি ছিল যেখানে দেখা যাচ্ছিল ছোটবেলায় ওকে কতটা শারীরিক অত্যাচার করা হতো। আর ওই ছবিগুলো দেখার পর উইল বলে, আমার সৎ বাবা প্রত্যেক রাতে বাড়ি ফেরার পর আমাকে প্রচণ্ড মারধর করত, আর সারাদিনের নিজের সমস্ত রাগগুলো আমার উপরই বের করার চেষ্টা করত। আর এর কিছুক্ষণ পর উইল জানায়, কাইলারের সঙ্গে আমার সম্পর্কটা এখন আর নেই। তখন শন বলে, কেন তোমাদের মধ্যে কি হয়েছিল? কিন্তু উইল এই ব্যাপারে আর কোনো কথা বলতে চায় না। এবার শন উইলের মুখের দিকে তাকিয়ে বলে, ছোটবেলা থেকে তোমার সাথে যে সমস্ত খারাপ ঘটনাগুলো ঘটেছে তাতে তোমার কোনো দোষ নেই। আর এটা শোনার পর উইল ওখানে কাঁদতে কাঁদতে শনকে জড়িয়ে ধরে। আর এর কিছুদিন পর প্রফেসর জেরেল্ডের কথা মতন উইল একটা বড় কোম্পানিতে চাকরি করতে শুরু করে দেয়, আর এই খবরটা জানানোর জন্য ও আবার শনের সঙ্গে দেখা করতে আসে। আর এটা শুনে শন ওর জন্য খুবই খুশি হয়, আর ওকে বলে, তাহলে আজকের পর থেকে তোমাকে আর সেশনে আসতে হবে না, এখন থেকে তুমি একজন স্বাধীন মানুষ, আর নিজের জীবনে তুমি সেই কাজগুলোই করো যেগুলো করতে তোমার মন চাইবে। আর এতদিন ধরে মেলামেশা করার পর উইল আর শন দুজনেই একে অপরের খুব ভালো বন্ধু হয়ে গেছিল। আর এই ঘটনার কিছুদিন পর উইলের 21তম জন্মদিন চলে আসে, যেখানে ও তিন বন্ধু মিলে টাকা জমিয়ে ওকে একটা পুরনো গাড়ি উপহার দেয়, যেটা দেখে উইল খুবই খুশি হয়। আর এই ঘটনার কিছুদিন পর উইল নিজের নতুন গাড়ি নিয়ে শনের বাড়ির বাইরের লেটার বক্সে ওর জন্য একটা চিঠি জমা দিয়ে আসে। আর এদিকে প্রত্যেক দিনের মতন আজ সকালে উইলের বন্ধুরা কাজে যাওয়ার জন্য ওর বাড়িতে ওকে ডাকতে আসে, কিন্তু অনেকক্ষণ ধরে দরজায় নক করার পরেও ভেতর থেকে কেউ কোনো উত্তর দিচ্ছিল না। আর জানলা দিয়ে ওর ঘরের মধ্যে তাকিয়ে দেখা যায় ওখানে কেউ ছিল না, যার মানে হলো উইল কাউকে কিছু না জানিয়ে হঠাৎ করেই এদের সবাইকে ছেড়ে ওখান থেকে চলে গেছিল। আর এটা দেখার পর উইলের ওই বন্ধুটা খুবই খুশি হয়ে মনে মনে হাসতে শুরু করে। আর এদিকে দেখা যায় শন উইলের দেওয়া ওই চিঠিটা পড়ছে, আর ওই চিঠিতে লেখা ছিল, যদি প্রফেসর জেরেল্ড আপনার কাছে ফোন করে আমার ব্যাপারে জানতে চায় তাহলে আপনি ওনাকে বলবেন আমি ওই চাকরিটা যেতে পারিনি, আমি একটা মেয়ের সঙ্গে দেখা করতে এসেছি। আর এটা পড়ে শন ওখানে মনে মনে হাসতে শুরু করে, কারণ উইল এখন নিজের জীবনে নতুন একটা সম্পর্ক তৈরি করতে যাচ্ছিল, আর ও সেই কাজটাই করছিল যেটা ওর মন চাইছিল। আর সবশেষে দেখা যায় উইল নিজের নতুন গাড়ি নিয়ে ক্যালিফোর্নিয়া শহরে স্কাইলারের সঙ্গে দেখা করতে যাচ্ছে। আর এখানেই এই সিনেমার গল্পটা শেষ হয়। তো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।